বগুড়ার বনানী এলাকা থেকে মা ও সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় আটক করা হয়েছে স্বামীকে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আওয়াল সরাসরি যাচ্ছি কাছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়া শহরের বনানী এলাকায় এই যে শুভেচ্ছা আবাসিক হোটেল এটি তৃতীয়তলা তিনশো এক নম্বর কক্ষে আজ সকালে একজন মা এবং তার এগারো মাস বয়সী শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং এই ঘটনায় শিশুটির বাবা তিনি চট্টগ্রামে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরজীবী তাকে ইতিমধ্যে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে আমরা যেমনটি জানতে পারেছি যে নিহত নারী তিনি বগুড়া সদর উপজেলার আকাশতারা এলাকার বাসিন্দা এবং ঘাতক তার যে স্বামী যাকে আটক করেছে পুলিশ তিনি বগুড়া জেলারই ধনুট উপজেলার বাসিন্দা মূলত তিনি দুই মাসের ছুটিতে আসলে তিনি আজ গতকালকে বগুড়া জেলায় এসেছিলেন এবং তার আত্মীয় স্বজনদের সঙ্গে দেখাশোনা দেখা করার জন্য আসলে তিনি এই বগুড়ায় এই যেই বনানী শুভেচ্ছা আবাসিক হোটেল সেখানটিতে গতকালকে বিকেলে এ আবাসিক হোটেলে সন্তান এবং স্ত্রী সহ ভাড়ায় উঠেছিলেন এবং গতকালকে রাত নয়টা নাগাদ কিন্তু তিনি এই হোটেল থেকে বেরিয়ে যান এবং গতকালকে রাত যখন আবারও এই হোটেলটিতে ফেরত আসেন এবং হোটেলের ভাড়া চুক্তি সব মিটিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন তার আচরণবিধি সন্দেহজনক মনে হলে কিন্তু হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে তাকে আটক করে তাকে সহ এই যে তিনশো এক নম্বর কক্ষটি যেখান থেকে তার স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি এই খোলার পরে তার স্ত্রী ও সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করে তবে এখন পর্যন্ত আসলে পুলিশের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের যেই মোটিভ বা কেন কি এই ধরনের কোনো কিছু আমাদেরকে নিশ্চিত করা হয়নি তবে ঘাতক যেই স্বামী তাকে কিন্তু ও ইতিমধ্যেই শাহজাহানপুর থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এবং কিছুক্ষণ আগেও এখানে বগুড়ার যিনি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং গণমাধ্যমের সঙ্গে এই বিষয়ে আসলে বিস্তারিত কথা বলেছেন তবে দ্রুত সময়ে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ মোটিভ সম্পর্কে তিনি আমাদেরকে জানাতে পারবেন এই ছিল বগুড়া থেকে এ সর্বশেষ আমার কাছে সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়